আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নাই। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, এই জন্য যে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, আর ছেলেটাকে নিয়ে খুব টেনশনে আছি, কোথায় দিব না দিব সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছি। তো সবাই মনে করবেন না যে ভিডিও দিব না, ভিডিও দিব। তো সবাই আমার পাশে থাকবেন, সবাইকে বলবো ভিডিওটি দেখে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে এই জন্য আসলাম যে হয়তোবা ভাববেন যে কি হলো না হলো, কেউ কেউ কমেন্ট করছে আপু ভিডিও দিচ্ছ না কেন। তো আপুরা ভাইয়ারা ভিডিও দেওয়া হচ্ছে না, আমার ঠান্ডা আবার, মানে বাহিরে একটু কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করতেছি, ধুলাতে আমার খুব অ্যালার্জি, এই জন্য খুব ঠান্ডায় মানে মুখ টুকের অবস্থা খারাপ হয়ে গেছে। তো দুই একদিনের ভিতরে ভিডিও দিব, তোমরা সবাই দোয়া করো আমার জন্য যাতে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসতে পারি তোমাদের কাছে। আর এখন ওয়েদারটা কেমন যেন হয়ে গেছে, মানে ধুলো সব দিকে, আর হচ্ছে মানে বাতাস কম আছে কিন্তু ধুলোর কারণে নিঃশ্বাসটা নেওয়া যায় না, কেমন যেন হয়ে গেছে। আর যেহেতু আমার ধুলোয় প্রচুর অ্যালার্জি, আমি ঘর থেকে বের হলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আপুরা ভাইয়েরা সবাই দোয়া করো তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বাচ্চাটাকে একটা কলেজে ভর্তি করতে পারলে টেনশন মুক্ত হয়ে যাব। কোথায় কোচিংয়ে দিব, কোথায় কি করব না করব সেটা নিয়ে খুব টেনশনে আছি। তো সবাই দোয়া রাখবে আমার ফ্যামিলিটার জন্য, আমি যাতে খুব মানে তাড়াতাড়ি করে আমার এই সমস্যা থেকে আমি উঠতে পারি, আমি যাতে এই টেনশনটা থাকে মুক্ত হই। আবার ছোট ছেলে চলে আসছে, ছোট ছেলের পরীক্ষা হচ্ছে, ছোট ছেলের পরীক্ষা আর দুইটা আছে, এই জন্য মেনলি ভিডিও দেওয়া হচ্ছে না। আমার দুই দিকে এতটা প্রেশার, প্রেশারের কারণে আমি বাহিরে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে করতে এখন মানে কয়েকদিন দৌড়াদৌড়ি করলে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, নিজেই অসুস্থ মানুষ। এখন এই অসুস্থতা নিয়ে বললে আসলে বিরক্তির ব্যাপার এটা, কেননা এত অসুস্থ থাকলে। আর মেন কথা, আমার বিষয়টা তো তোমরা কেউ হয়তো বা বুঝতে পারো, কেউ বুঝতে নাও পারো, কেননা আমি যেহেতু আমার ঘরের বাহিরে আমার সব কিছু করা লাগে, আর যেহেতু আমার ধুলায় প্রচুর অ্যালার্জি, আর এই শীতের সিজনে কিন্তু প্রচুর ধুলা উড়ে, এই জন্য আর বেশি সমস্যা। এই যে আমার মুখে জর্গটা একটু ভালো হয়েছে এই যে এদিক দিয়ে, আর বাহিরে বাচ্চারা খেলতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, আমি ঘুমাতে পারি না গত কয়েকদিন ধরে, রাতেও না দিনেও না, আমি দুপুরে একটু শুয়েছিলাম, ঘুম আসে নাই। আবার ছেলের পরীক্ষা হচ্ছে, আজকেও একটা গেল, আগামীকালকেও আছে একটা, এখনও দুইটা পরীক্ষা আছে, দুইটা পরীক্ষা শেষ হলে আমার একটু টেনশনটা কমবে। তারপরে বড় ছেলের কলেজে আগামীকালকে থেকে ভর্তি শুরু হয়ে যাবে, ফর্ম সার্ভে, সেটা নিয়েও একটু টেনশনে আছি, কোথায় নিব কোথায় কি করব সেটা নিয়ে। তো কিছু ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে বিবেক নিয়ে, মানে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করানোর জন্য, আমি মন থেকে তাদের জন্য দোয়া করি যে আমার ছেলের জন্য এত সুন্দর চিন্তাভাবনা করার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য আমি খুব খুশি হয়েছি সে ভাইয়াটার জন্য। সে ভাইয়াটা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে কোন সাবজেক্টগুলো পড়ালেখা করলে পাশ করা যাবে সহজভাবে। তো ওই ভাইয়াটাকে অনেক অনেক দোয়া, আমি ভাইয়ার জন্য অনেক দোয়া করি যে ভাইয়া আমার ছেলেটার জন্য সে ভালো একটা পরামর্শ দিয়েছে। তো এরকমই আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সব জিনিস বুঝে তা কিন্তু না। আর যেহেতু ইউটিউব ফ্যামিলিটাকে আমার নিজের পরিবার, নিজের ফ্যামিলিটাকে আমি ফ্যামিলির মতো মনে করি, তো আমি অবশ্যই ইউটিউবের থেকে সহযোগিতা চেতেই পারি। তো আমি পেয়েছি অনেকের সাপোর্টই পেয়েছি, অনেকে আমাকে ভালো মন্দ কমেন্ট করেছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার পরিবারটার জন্য, আমার ছেলেটাকে যাতে ভালো একটা কলেজে চান্স পায়, আর ছোট ছেলেটার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার ওরও ভর্তির জন্য দৌড়াদৌড়ি করতে হবে, এটার জন্য মানে দুইটার জন্য খুব টেনশনে আছি। বছর শেষে ডিসেম্বর মাস, এই তো জানুয়ারির প্রথম দিক দিয়ে ভর্তি করতেই হবে, সব কিছু মিলে একটু হিমশিমের ভিতরে আছি। তো সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।